ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়া আরও 15 নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। হুমানচেস্টের রিপোর্ট। স্টুডেন্ট বিজনেস বা টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসে কয়েক বছর ধরে প্রতারণার কারবার খুলেছেন বিদেশি নাগরিকরা। এবার এমন আরও কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। অবশ্য ধরাছোঁয়ার ভয়ে এসব বিদেশিদের অনেকেই ভিসা পাসপোর্টও নষ্ট করে ফেলেন। তবে রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে নাইজেরিয়ার এমন 15 জন প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে বিদেশি সেজে আমাদের এখান থেকে বাংলাদেশের কাছ থেকে বিভিন্ন সময় ওই ফাঁদ পেতে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেম স্টোরিটা আপনাদেরকে বিভিন্ন সময় বলেছে এবং একই ঘটনার পুনরাবৃত্তি বারে বারে হচ্ছে। এখানে নাইজেরিয়ান কমিউনিটি বলতে একটা নতুন আমরা টার্ম পাচ্ছি। এখানে যারা নাইজেরিয়া বা কেনিয়া বেশ কিছু বাংলাদেশি যারা ঢাকায় অবস্থান করে নিজেদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন এবং কমিউনিটি তারা তৈরি করেছে এবং ইউজুয়ালি তারা সপ্তাহে একদিন বা 15-20 দিন পরে একবার করে একসঙ্গে বসে। সিআইডির ব্রিফিংয়ে আরও জানানো হয় বিদেশি নাগরিকদের একাজে সহায়তা করছে স্থানীয় একটি অপরাধী চক্র। ব্যাংক অ্যাকাউন্টগুলো কাদের? ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশি, কারণ কখনো কিন্তু ক্যাশ লেনদেন ডাইরেক্টলি হয়নি। তো আমরা রিসেন্টলি একজনকে গ্রেফতারও করেছি। এখানে আমরা নতুন নতুন যে ভিকটিমগুলোকে পেলাম নট যে শুধু নারী কণ্ঠে যে আমরা কাস্টমসে পরিচয় পাচ্ছি তা না, পুরুষ কণ্ঠেও আছে। লোভের ফাঁদে ফেলেই এসব অপরাধীরা রাজধানীতে এসব অপরাধ করছে বলেও জানায় সিআইডি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।